গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জে অ্যান্ড বি ব্লগ। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে আসছি মামিদের বাড়িতে। তো মামির কাছ থেকে মালা কানের এসব নিতে হবে, তো আজকে যাবো, আজকে বৌভাত। তো এটার জন্যে আশা কিছু দরকারও আছে। তো এসে দেখি মামি কী করেছে, দেখো মামির কি দাদার বৌভাত আজকে। তো মামি চলে যাবে বাপের বাড়িতে আজকে। তো এসে ট্রাই করছে কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে। দেখো কি হয়ে আছে, এটা পড়বে আজকে মামি। তো আজকে তো মামির সঙ্গে দেখা হবে না, কারণ চলে যাবে, আমাদের সঙ্গে যেতে পারবে না। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো বুনু আজকে সেই খুশি, মজায় নাচছে, দেখো বিয়ে বাড়িতে যাবে এই জন্য। তো আমার কাজ হয়ে গেল, মামিদের বাড়িতে আমার যেসব ছিল কানের টানের ওগুলো আমি নিয়ে আসলাম, মামি শাড়িটাও নিয়ে আসলাম, এখন যাই বাড়িতে। এসে দেখি চাউমিন রান্নার আয়োজন চলছে, ওনারা রান্না করবে মানে হয়, ওই তো নিয়ে যাচ্ছে সব সব রেডি করছে। দেখো অবস্থা, কতজন মিলে রান্না করছে, দুই দাদা দিদি মামাও চলে আসছে, ডিম দিচ্ছে, এই তো আরেক দাদা চলে আসছে, বদি বলছিল দাদাকেও ধরতে, অমনি দাদা কেন বাদ যাবে। হায় অবস্থা, ওরা যে আজকে কি রান্না করে খাওয়াবে ভগবানই জানে। কতগুলো হাতের রান্নার টেস্ট, রনি ভাই প্লেট নিয়ে আসছে, দিদিকে প্লেট দিলে এখন বাড়বে পেটে পেটে। এইদিকে আবার বৌদি বসে বসে ফোন ঘাটছে। রান্না করার মাছ থেকে বেরিয়ে ঘরে এসে দেখি সব বাচ্চাদের মাঝখানে মামা খেলছে, দেখো অবস্থা, মামাও আজকে বাচ্চা হয়ে গেছে। চাউমিন রান্না অলমোস্ট রেডি, বাচ্চা পাটি বসে পড়ছে চাউমিন খেতে, দেখো দাদাও আছে, আর এদিকে মাসি সস দিচ্ছে, আর এদিকে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে চাউমিন নেওয়ার জন্য। দেখো বিয়েও শেষ, প্যান্ডেলও খোলাখুলি হচ্ছে, এদিকটা খুলেই ফেলছে, এদিকটা এখন খুলছে। এতো বুনু চলে আসলো, এটা হচ্ছে কিউটের ডিব্বা বুনু, ওকে আমার দারুণ লাগে। ঘরে সবাই গোল মিটিং করে বসছে, গল্প করছে, আর বাইরে ঝুমাদি উঠান ছাড় দিচ্ছে বেচারিটা, কত কষ্ট। দেখো কে কি পড়বে ওটা নিয়ে কথাবার্তা চলছে, এখানে গোল মিটিং বসছে একটা বিছানাতেই, অনেক লোকজন, দাদা দিদি বৌদি সবাই একসঙ্গে, রনি ওখানে একা একা। দেখলেই তো চিঠি বাড়িতে সবাই ঘরে বসে গল্প করছে, হই হাল্লা করছে, সবার স্নান খাওয়া দাওয়া শেষ, আমি একাই বাড়াচ্ছি। তাই আমি বাড়ি এসে ভাবলাম যে স্নান করি, তো স্নান আর করবো কি, কলের পরে দেখি আরেকজন বসে আছে মানে ভাই। দেখো ওর অবস্থা, মাথায় সাবান লাগাচ্ছে না, শ্যাম্পু করছে, কিছুই বোঝা যাচ্ছে না, ফেনার ফেনা বাদরের মতো পোজ দিচ্ছে। দেখো ও স্নান করলে তারপর আমি স্নান করব, কারণ মটর নিয়ে বসছে মানে মটরের পাইপ ধরে বসছে স্নানে। তো আমি চলে আসছি মামি বাড়িতে, মামি রেডি করিয়ে দিবে, দেখো ড্রেসটা শুধু পরলাম, মামি অন্যটা করে দিল, মামিকে দেখানো যাবে না এখন, মামি ওই পাশে রেডি হচ্ছে। তো পুরোপুরি রেডি হয়ে দেখা হচ্ছে, তারপর দেখাচ্ছি কীরকম সাজুগুজু হয়েছে, মামি সাজিয়ে দিবে মুখটাও, মামি করে দিবে, দেখো কীভাবে আয়নায় দেখছে কীরকম লাগছে।
তো মামিও রেডি হয়ে গেছে, এখন শুধু মুখটা বাকি আছে। সেই লাগতেছে আসলেই। আজকে দুজন আলাদা হয়ে যাব, মামি যাবে দাদার বৌভাতে মামির, আর আমি যাব দিদির বৌভাতে। তো দেখো আমি রেডি, মামি মুখটা করে দিল মেকআপ, চুলটা হয়নি, চুলটা ঝুমাদি করে দিবে। এখন বাড়ি যাব, ঝুমাদির কাছে চুলটা করে নিব। এদিকে মামিও রেডি পুরোপুরি, এখন যাই বাড়িতে গিয়ে চুলটা করি। চলে এসেছি বাড়িতে, এসে দেখি ঝুমাদি বাড়িতে নেই, তো বর্দি আমার খোঁপাটা করে দিল। দেখো বোঝা যাচ্ছে ফুল দিয়ে দিয়েছে, ফুল লাগিয়ে দিয়েছে। আর এদিকে ভাগ্নি দাদা রনি ভাই পুরো হিরো সেজে বসে আছে। এতো দাদা শুধু আয়নার দিকে তাকিয়ে আছে কিরকম লাগছে। আর রনি ভাই এমনিতেই পুরো হিরো। এই যে ভাগ্নি, সবাই রেডি একেবারে। দেখো ঝুমাদিও চলে আসছে রেডি হয়ে, ও গুড্ডি বলদের বাড়িতে রেডি হয়েছিল, রেডি রেডি কমপ্লিট। ও দেখো আমার থেকে ওকে বেশি সুন্দর লাগছে ভাই, পার্লারে সেজে আছে, অনেক সেজে আসছে। তুমি কই সাজছো? তুই তো পার্লারে সাজছো না, আর আমি তো মামি সাজাইছি। তো গাড়ি কখন আসবে? গাড়ি আসছে না। হ্যাঁ এখন গাড়ির জন্য ওয়েট করছি আমরা সবাই, কেউ জানে না গাড়ি কখন আসবে। দেখো দেখো অবস্থা, অনেক লোকজন বাকি আছে আসার। এটাও একটা নিয়ম, সবাই জোকার দিচ্ছে। দেখো আমরা সবাই চলে এলাম বিয়ে বাড়িতে। এটা পায়েলদির বাড়ি না, এটা ভবনে করেছে অনুষ্ঠানটা, আর পায়েলদির বাড়ি একটু দূরে এখান থেকে। এই তো বৌদি, আজকে পায়েলদিকে খুব সুন্দর লাগছে। এদিকে সবাই দেখো খুব সুন্দরভাবে টিফিন খাচ্ছে, ভাগ্নি তো খুব সুন্দরভাবে চাবাচ্ছে, দেখো দাদার কোলে বসে খাচ্ছে। ও তো আমাদের টিফিন করা শেষ, এখন আসলাম আবার দিদির এখানে, এখন একটু কথা উঠবো ভাবছি। আমরা আসার আগে পায়েলদি নাচছিল, আমাদের দেখে স্টপ হয়ে গেল। দেখো টিফিন করা শেষ, এখন একটু সবাই নাচানাচি করছি। এখানে বিয়ানিরা আছে, আমরা
তো ওখানে সবাই নাচানাচি করছে, এতক্ষণ আমরাও করছিলাম। তো এদিকে আমরা ফুচকা খেতে চলে এলাম আর বাদ বাকিরা নাচানাচি করছে। তো নাচানাচির মাঝখান থেকে আবার ফুচকা খাওয়া, ফুচকাটা খেয়ে নিই, তারপর যাব আবার। ওপাশে দাদা ভাই ওরা দারুণ নাচানাচি করছে, দেখো। সবাই চলে এলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি থেকে বের হয়ে এখন এত রাত্রে আমি কোথায় যাচ্ছি? এটা হচ্ছে বৌদির ভাস্তা, খুব কিউট হয়েছে দেখো। বিয়ে বাড়ি ফেলে চলে আসছি আমি বৌদির বাপের বাড়িতে, বড় বৌদির বাপের বাড়ি। বৌদি বৌদির ভাস্তাগুলোকে তুলে কথা বলছে। এটা হচ্ছে বৌদির বড় ভাস্তা আয়ুষ, তো ওকেও টেনে তুললো বৌদি, মশারির ভিতরে ছিল ও, ঘুমিয়েছিল। দেখো আমি চলে এলাম আবারও বিয়ে বাড়িতে দাদা শ্বশুরবাড়ি থেকে। তো অনেক রাত হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাব, বাড়িতে যেতেই হবে। বাড়িতে এসেই প্রথমে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিলাম। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। গুড নাইট, টাটা।